বহরমপুর পৌরসভার নির্বাচন সহ আট দফা দাবি নিয়ে বহরমপুর শহর কংগ্রেসের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয় মহকুমা শাসককে। তাঁদের বক্তব্য, এরপরেও যদি কোনোভাবে ব্যবস্থা গ্রহণ না হয় সেক্ষেত্রে তারা বৃহত্তর আন্দোলনের দিকে যাবে। আর কি বললেন তারা, চলুন শুনে নি তাঁদের বক্তব্য। বিনয় রায়ের রিপোর্ট, এনটিভি ডাব্লিউবি। আপনারা জানেন যে বহরমপুর অতি শহর, অত্যন্ত গুরুত্বপূর্ণ শহর। এখানকার পৌরসভা একটি গুরুত্বপূর্ণ শহরের পৌরসভা। এই বহরমপুর পৌরসভা একটা দিন কংগ্রেস দ্বারা পরিচালিত হতো, যার মুখ্য উপদেষ্টা ছিলেন মাননীয় আজকের ভারতবর্ষের সারা ভারতের নেতা অধীর রঞ্জন চৌধুরী। আমরা সেই সময় দেখেছিলাম এই পৌরসভা উন্নয়নের জন্য দুবার বামফ্রন্ট জমানায় এখানে প্রধান পৌরসভা হিসাবে স্বীকৃতি লাভ করেছিল। সেই পৌরসভা আমরা দেখলাম তৃণমূল জমানায় এখান থেকে সেই পৌরসভাকে হাইজ্যাক করা হলো, অর্থাৎ অর্থের বিনিময়ে এখানে কাউন্সিলর কিনে নিয়ে সেই পৌরসভাকে এখানে তৃণমূলের হাতে তুলে দেওয়া হলো। তারপর থেকে আমরা দেখলাম বহরমপুর পৌরসভার কাজ সম্পূর্ণভাবে ব্যাহত হলো। কে কত কাটমানি খাবে, কে কত টাকা পুড়বে, কত টাকা সরকারের ঘর থেকে আসবে, কত কোন খাতে কী হিসেব, এখানে মানুষকে কোনো দেওয়া হয় না। সরকারে কত টাকা পাঠাচ্ছে, কোন খাতে কত টাকা ব্যয় হচ্ছে, এজন্য মনে হচ্ছে আপনার হাত জগন্নাথ। তারপরেও আমরা দেখলাম পৌরসভার মেয়াদ উত্তীর্ণ হলো। এই বহরমপুর পৌরসভার মেয়াদ উত্তীর্ণর পরেও আমরা দেখলাম এখানে সরকারি প্রশাসক বসিয়ে দেওয়া হলো, কিন্তু আজকে আমরা কী দেখছি, প্রত্যেকটা পদে পদে মানুষের হয়রানির শিকার হচ্ছে। মানুষ একটা সার্টিফিকেট পাচ্ছে না, যেটা একটা কাউন্সিলরের কাছ থেকে পাওয়া যেত, মানুষ সেই সার্টিফিকেট পাচ্ছে না। মানুষ সার্টিফিকেটের জন্য হন্য হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই পৌরসভায় একের পর এক তৃণমূলের যারা এখানে বড় বড় মাফিয়া, তারা এখানকার পুকুর ভরাট করছে। এই পৌরসভাতে হরিজনদের মায়না বৃদ্ধি না করার জন্য, এখানে হরিজনরা তাদের প্রাপ্য সম্মানটুকু না পাওয়ার জন্য তারা এখানে তাদের দৈন্যদশা চরমে পৌঁছেছে, তাই হরিজনরা ঠিক মতো কাজ করতে পারছে না। আপনারা জানেন যে এই পৌরসভার একটা ডাম্পিং গ্রাউন্ড আছে, অর্থাৎ যেখানে পৌরসভার আবর্জনাগুলো ফেলা হয়, এই আবর্জনা বৈজ্ঞানিক পদ্ধতিতে এখানে ব্যবহার করা হয় না। অর্থাৎ ভারতবর্ষের উন্নত যে সমস্ত পৌরসভা আছে সেখানে আবর্জনাকে তারা কাজে লাগিয়ে, তারা বৈজ্ঞানিক পদ্ধতি কাজে লাগিয়ে, তারা সেখানে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের মধ্য দিয়ে তারা মানব কল্যাণে তারা নিয়োজিত করে। এখানকার ড্রেনেজ সিস্টেম আজকাল যাতা হয়ে গেছে, শহরের রাস্তাঘাট দেখবেন কল্পনার মোড় থেকে শুরু করে গির্জার মোড় কিংবা ওই মধুপুর থেকে শুরু করে নিম্ন মোড় সমস্ত রাস্তা ভেঙে তছনছ, কোনো রাস্তা ছাড়ানো হয় না। তাহলে কী করা হয়, এখানে একটার পর একটা নতুন নতুন গাড়ি নেওয়া হয়। এখানকার এই পৌরসভার এখানে বাতি জ্বলে না ঠিকঠাক। এখানকার এই পৌরসভার একদিন অধীর চৌধুরীর সময় যে পৌরসভা ছিল, এখানকার পৌরসভার নিজের দায়িত্বে এখানে ট্রাফিক পুলিশ ব্যবহার করেছিলেন, সেই ট্রাফিক পুলিশ তুলে নিয়ে শহরের যে জ্যামজট, সেই জ্যামজটকে এখানে বাড়ি দেওয়া হয়েছে। আমরা বলতে চাইছি অবিলম্বে এখানে পৌর নির্বাচন করতে হবে, মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষকে ফিরিয়ে দিতে হবে। এলাকায় জনপ্রতিনিধি না থাকলে মানুষের সকাল সন্ধ্যা কথা শোনার মতো কেউ থাকবে না। তাই যারা এখানে রাজ করছেন, যারা তৃণমূলের জমানায় এই পৌরসভায় বসে এখানে শুধুমাত্র কাটমানি নিয়ে পকেট ভরে করে এখানে সমস্ত বড় বড় চেহারা এখানে বসে আছেন, আমরা বলতে চাইছি অবিলম্বে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে এই পৌরসভা নির্বাচন অবিলম্বে করতে হবে। এবং শহরের যে ভেঙে পড়া পরিষেবা, সেই ভেঙে পড়া পৌরসেবাকে অবিলম্বে জরুরি ভিত্তিতে পরিষেবা মানুষকে তুলে দিতে হবে। এখানে পানীয় জলের জন্য হাহাকার লেগেছে। আপনারা যান বস্তি অঞ্চলে, গিয়ে দেখবেন সেখানে পানীয় জল নেই। কেন পানীয় জল নেই, এখানকার মানুষ ট্যাক্স দিচ্ছে, কোনো শহরে নেই, শহরের মধ্যে বস্তিতে নেই, এখানকার মানুষ ট্যাক্স দিচ্ছে, এখানকার মানুষ পৌরসভার সমস্ত কর দিচ্ছে, পানীয় জলের নেই। তাহলে এই পৌরসভা থাকার থেকে না থাকা ভালো। আমরা বলতে চাইছি অবিলম্বে পৌর নির্বাচন করে মানুষের হাতে পৌরসভাকে তুলে দেওয়া হোক।